রিপাবলিক বাংলার ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া এবং আমার সঙ্গে রয়েছে পিউ। পিউ, ভোট মিটে গেছে, বোর্ড গঠন বিভিন্ন জায়গায় ইতিমধ্যে হয়েছে, বেশ কিছু জায়গায় হয়েছে, এখনো পর্যন্ত কোনো জায়গায় প্রসেস চলছে, কিন্তু এই বোর্ড গঠনের পরেও দেখো তৃণমূল কংগ্রেসের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব, যেটা আমরা নির্বাচনের আগেও দেখেছি, নির্বাচনের পরেও দেখেছি এবং এখনও সেই অন্তর্দ্বন্দ্ব কিন্তু বজায় রয়েছে। এমনকি সেই ঘটনাকে কেন্দ্র করে খুনোখুনি পর্যন্ত ঘটনা ঘটেছে। কোন রাজ্যে বাস করছি আমরা, এই প্রশ্ন তো খুব স্বাভাবিকভাবে উঠে আসছে। একদিকে পড়ুয়া মৃত্যুর ঘটনা ঘটছে, অন্যদিকে নজরদারির অভিযোগ উঠছে, শিক্ষা ব্যবস্থা নিয়ে অভিযোগ উঠছে, স্বাস্থ্য নিয়ে অভিযোগ উঠছে, এমনকি তারই মধ্যে শাসক দলের কোন্দল, যে কারণের জন্য রীতিমতন মারামারি, ধরাধরি, এমনকি খুনের পর্যন্ত ঘটনা ঘটছে, এটা কীভাবে সম্ভব? সেখানে তো প্রশ্ন যে আর কবে মিটবে বাংলা থেকে সন্ত্রাসের ছবি, যেখানে বারংবার প্রত্যেকে সরব হচ্ছেন, সাধারণ মানুষ তারা অভিযোগ করছে, নিরাপত্তা নেতায় ভুগছেন সেখানে এইভাবে, আর যেখানে শাসক দলের বিরুদ্ধে যেখানে বিরোধীরা অভিযোগ করছে, এখন তো দেখা যাচ্ছে দিকে দিকে শাসক দলের মধ্যেই সেই অভিযোগ পরিস্ফুট, মানে তাদের মধ্যে নিজেদের মধ্যেই কোন্দল, মানে কোথাও কি হয়তো কি ক্ষমতার এসেরেশি বা পজিশন পাওয়া নিয়ে কেটে এসেছে, সেটা কি এখন প্রকাশ পাচ্ছে? সেটাও যদি বলো তাহলে খুব একটা মনে হয় ভুল হবে না, তাই না? হয়তো সেক্ষেত্রে, কারণ না হলে এই কোন্দলটার কিসের জন্য হতে পারে? যাই হোক, যেমনটি তনয়া শুরু করলো যে সত্যি তাই, পঞ্চায়েত নির্বাচন মিটেছে, ভোট গঠন হয়ে গেল, তারপরে এত কিছু ঝামেলা কেন? তাহলে সেক্ষেত্রে হয়তো পজিশন পাওয়া, সেটা নিয়ে হয়তো বড় প্রশ্ন হতে পারে, যেটা অভিযোগ অন্তত আসছে। এই যে শেখ সাহেব আলী, যার মৃত্যু হয়েছে, তিনি সেখানকার পঞ্চায়েত প্রধান, তার বাড়ি থেকে ফিরছিলেন এবং তারপরে বাইকে করে আসার সময় রীতিমতো তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালালো। তার বাইকের যে ট্যাঙ্কার, যে তেলের ট্যাঙ্কার হয়, সেটা একেবারে ফুটো হয়ে গেছে, তার বুকে লাগে এবং মাথায় গুলি লাগে, ঘটনাস্থলে মৃত্যু হয়। আর যেখানে পরিবার অভিযোগ করছেন যে তার এই খুনের পেছনে কোথাও গিয়ে তার দলের লোকরাই দায়ী। একদমই তাই, এবং তুমি যেমনটা বললে তারই সঙ্গে সঙ্গে শুধুমাত্র সে তাকে খুন করার যে উদ্দেশ্য ছিল সেটা তো একেবারে স্পষ্ট হয়ে গেছে, কারণ এইরকমভাবে যদি কাউকে লক্ষ্য করে গুলি চালানো হয়, এরকমভাবে যদি হামলা হয়, তাহলে সেখানে তার প্রাণে বেঁচে থাকার ব্যাপারটা, এটা নিয়ে একটা সংশয় কিন্তু থাকেই। শুধু কি তাই, দেখো যার গাড়িতে সে ছিল সেও তো আহত হয়েছে, সেও জখম হয়েছে, সেও সঙ্গী, এবং এখানেই মূলত পরিবারের তরফ থেকে অভিযোগটা করা হচ্ছে। দেখো দল, প্রত্যেকটা রাজনৈতিক দল, ক্লাব, সংগঠন, এগুলো মানুষ ভালোবেসে করে, কিন্তু সেইখানে দাঁড়িয়ে যদি সেই সংগঠনের জন্য বা সেই দলের জন্য বা সেই ক্লাবের জন্য তাকে প্রাণটা দিতে হয়, সেটা হয়তো পরিবারের লোকেরা কোনোভাবে মেনে নিতে পারেন এবং মেনে নেওয়া উচিতও নয়। যে ঘটনা ঘটেছে বসিরহাটে, যেই ঘটনার পূর্ণাঙ্গ ব্যাখ্যা আর কি, এক কথা বলতে গেলে বিশ্লেষণ, কী হয়েছিল না হয়েছিল, কখন হয়েছিল, কী ঘটনা ঘটেছিল এবং কারা এর সঙ্গে যুক্ত ছিল, সবটাই পিউ বলে দিয়েছে ইতিমধ্যে, সুতরাং নতুন করে আর সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো না। কিন্তু বিষয়টা হচ্ছে একটা জায়গায় এই যে বারংবার গোষ্ঠীকোন্দলের অভিযোগটা সামনে আসছে, এটা কোনো না কোনো জায়গায় একটা জায়গায় মনে করা হচ্ছে যে ক্ষমতার একটা আস্ফালন, প্রচুর পরিমাণে ক্ষমতার পিপাসু যে সকল ব্যক্তিরা রয়েছেন তারা কোনোভাবেই চাইছেন না যে তাদের হাত থেকে ক্ষমতা চলে যাক বা তাদের হাত থেকে সিটটা চলে যাক, তাদের হাতে যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারটায় অন্য কেউ এসে থাবা বসাক, এটা কিন্তু কিছুতেই তারা মেনে নিতে পারছে না এবং সে কারণে আমরা দেখছি বারংবার বিভিন্ন জায়গায় এরকম অশান্তির ঘটনা। যাই হোক, এইরকম তো কন্টেন্ট আমরা বিভিন্ন সময় আপনাদের সামনে তুলে ধরি এবং সেই কন্টেন্টগুলো আরও আরও প্রচুর মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কী কী কাজ রয়েছে পিউ? একেবারে ঠিক না, আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া যে পাতগুলো রয়েছে, লাইক ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, সেখানে নজর রাখবেন, কারণ জানেন যে আপনার ডে ওয়ান থেকে রিপাবলিক বাংলা সবার আগে সঠিক তথ্য আপনাদের সামনে পরিবেশন করে, তো সেটাই লাগাতার আমরা করে যাবো, কিন্তু আপনাদেরকে সেদিকে নজর রাখতে হবে সেটা দেখার জন্য। বাড়িতে থাকলে অবশ্যই বাড়িতে খুব সুন্দর আরাম আয়েস করে টিভির দিকে তাকিয়ে সমস্ত খবরের আপডেট পেয়ে যাবেন, আর বাড়ির বাইরে হচ্ছে এই মুঠোফোনই ভরসা, সমস্ত খবরের আপডেট জানতে একমাত্র নজর রাখতেই হবে রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।